হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। গুড মর্নিং টু এভরিওয়ান। সকালবেলায় উঠলাম, উঠে যে জানালার পর্দা সরাই, দেখি যে বাইরে স্নো হচ্ছে, এবছরের প্রথম স্নো। যদিও ওয়েদার ফোরকাস্ট দেখিয়েছিল না যে স্নো হবে, এটা খুবই আকস্মিকভাবে স্নোটা আসছে। যাই হোক, দেখে মন ভালো হয়ে গেল। মনে হচ্ছে কী করে আজকে স্নো দেখলেই মনে হয় যেন কী করবো, কী স্পেশাল রান্না করবো। আর বাইরে স্নো হলে তো ঘরের মধ্যে অনেক অনেক বেশি ঠান্ডা থাকে, সেই জন্য প্রচুর হিটও দেওয়া হয়। তো হিটের কারণে আবার ঘরের মধ্যে গরম হয়ে যায়, আর এমনি শরীরের স্কিন খুবই শুষ্ক হয়ে যায়, তার জন্য অল দ্য টাইম হিউমিডিফায়ার অন করা হয়। সো এই তো আমি আমার হিউমিডিফায়ারটা অন করে দিলাম। আমি ঘুম থেকে ওঠার আগে ও উঠে পড়েছে, আজকে ওর স্কুল ছিল না। সো উঠেই দেখি ব্রাশ করে একা একা প্লে করতেছে এখানে এসে। তো আমি এখন ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্ট বানিয়ে আজকে একটু কাজ আছে, সো আমি বের হয়ে পড়েছি, নিজে খেয়ে ওদেরকে খাওয়িয়ে বের হয়ে পড়েছি। আজকে অ্যারিসের স্কুলের যে টিচার, তো ওর সাথে ইন পার্সন এখনও দেখা হয়নি ওদের। তো যেহেতু ক্রিসমাসের আগে, তো ওর টিচার বলেছিল যে প্রত্যেকটা বাচ্চার জন্য ও গিফট কিনেছে এবং ওদের সাথে ইন পার্সন দেখা করতে চায়। তো তার জন্য একটা পার্কের অ্যাড্রেস দিয়েছিল, তো সেখানে যাচ্ছি আমি আমার দুই বাচ্চাকে নিয়ে, যেহেতু ওর বাবা কাজে আছে। সো ওর বাবা বলেছিল যে আমি আসি, তো ও অলরেডি আসতেছেও, বাট আমি ওকে নিষেধ করেছিলাম যে না, তোমার আসা লাগবে না, আমার বাসার কাছেই, খুব বেশি দূরে না। তো বলছিল যে অনেক ঠান্ডা, আজকে তো স্নো হবে, স্নো অলরেডি থেমে গেছে, দেখতে পাচ্ছেন স্নো কিন্তু তেমন আর নাই, আবার বিকেলের দিকে একটু হয়েছিল। সো যেহেতু ওয়েদার ফোরকাস্ট দেখিয়েছিল না, সেহেতু জাস্ট আকস্মিকভাবে এটা হয়েছিল আর কি। তো আমরা এই যে পার্কের সামনে চলে এসেছি, আর কোভিডের অবস্থা তো খুবই খারাপ, ভালো না, কোনো জায়গায় বাচ্চারা নাই, কোনো পার্কে নাই। তো পার্কের সামনে ও দাঁড়ায় সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে সব বাচ্চাদেরকে দেখা আর কি। তো মাস্ক পরেই দেখতেছে, মিট করতেছে সবার সাথে। ও চাচ্ছিল যে ও মাস্ক খুলবে, কিন্তু যেহেতু রুলস না, এই জন্য। তো ও আমাকে বলছিল যে আমি তাহলে মাস্ক খুলে, কোনো তোর প্রবলেম আছে কিনা? আমি বললাম না, তুই খোল, আমি একটা ছবি তুলি। থ্যাংক ইউ ভেরি মাচ বাই ক্যান আই টেল ইউ ডুইং গ্রেট। সো এই তো ওখানে আমরা বেশি সময় থাকি নাই। এই শোর টিচারকে কিছু গিফট করলো, আমি তার জন্য র্যাপিং করে নিয়ে আসছিলাম। এটা হচ্ছে ওর টিচার ওকে দিয়েছে। সো এটা নিয়ে আমরা এখন চলে আসছি। আসার পথে এখান থেকে দেখি যে ওর বাবা চলে এসেছে, সো ও আবার আমাদেরকে বাসায় ড্রপ করে দিয়ে গেল। এই তো বাসা চলে এসেছি। বাসাতে এসে তো খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে যে ওর মেস আমাকে কি দিয়েছে। তো চলুন দেখা যাক একসাথে। And it's chocolates and stuff. I peeked a little bit. This is a polar bear. How cute is this? And it's super cute and super fluffy. Here, sis. Now my turn. This is mine. And this is super fluffy on the bottom of the leg. Oh my gosh. It's, what is that? Okay, look. This is super cute too. It's a bubble one. Let me try it. Now we got a snowman in a race. Look. Too many. Too much. Okay. Now let's open the next one. Look. What is that? That's chocolate. I want to eat it now. Last one. Gingerbread. Oh, this is so excited one, right? Yeah. Can I see? There's snow here. Wonderful. It's so yummy and it's super yummy. I want to eat it. So, nice.
সো এখন আমি ওদের জন্য একটা সারপ্রাইজ রেডি করেছি। সো বেশ কয়েকদিন ধরে অ্যাল পরে মাথা খারাপ করে দিয়েছিল, সো আমি অ্যাল কিনেছি। অ্যারিশ দেখে ভীষণ রকমের সারপ্রাইজ হয়ে গেছে। আর অ্যাল নাকি সবসময় বাচ্চাদেরকে একটা করে গিফট দেয় যদি বাচ্চারা ভালো বিহেভ করে। অ্যালফের তরফ থেকে একটা গিফট রেডি করেছি তাদের জন্য। Arnish, I have a surprise for you and your sis. Open the dresser door and see what is it. What is it? I don't know. বাচ্চার এতটা খুশি দেখার জন্য আমার মনে হয় সাধ্যের মধ্যে সব কিছুই করা সম্ভব, তাই না? বলেছিলাম ওর বাবা ড্রপ অফ করে দিয়ে গেছে, সো সাথে একটা পিৎজা বাসার নিচ থেকে কিনে দিয়ে গেছে, কারণ অ্যারিসনের বাইরে গেলে পিৎজা খেতে চায়। সো এই তো আমরা বাসায় এসে সব কিছু করে এখন পিৎজা এনজয় করবো। বাসায় পৌঁছানোর কিছুক্ষণ পর থেকে আবার স্নো শুরু হয়ে গিয়েছে, তো খুবই ভালো লাগছে। খুব বেশি স্নো হয়েছিল না, তো যাই হোক আমার ব্লগটা আজকে এই পর্যন্তই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।